অনেক ভাইরা বলতেছেন কি আপু দুধ দাও আমার ভিডিও দেন এত নরম বান আল্লাহ দিছে আমার নাম থুই নাই কে নাম থন লাগবো আর সবচেয়ে বেশি কথা হচ্ছে এতক্ষণ আমার মারার দেখভাল থেকে যেত গা যদি হয় বাটে ওনার চাপও আছে বিশ্বাস আছে মা তো অভিজ্ঞ আমি তো অভিজ্ঞ না কিন্তু ওই যে একটা কথা আছে না পারিব না পারিব না এই কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার এটাই যেমন আমার মা দুই তিন মন করে দুধ এক হাতে দোয়ায় কিন্তু হয়তো বা আমরা ভবিষ্যতে তা পারবো না মেশিন কেনা লাগবো এখনই কিনে দিবো পাইলে একটা মেশিন ধরো 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 কারণ মারো অনেক কষ্ট হয়ে যায় বুঝছেন বুঝতে বললাম দেখাও বললাম দেখাও আল্লাহ দিচ্ছি এই বানে এলো বেশি মা কিসের বানে চাপ বেশি আপনার কষার কাছে বিক্রি করার জন্য বিক্রি করতে দেই নাই
বলছি যে আল্লাহ ভরসা আল্লাহ যা করে সব ভালোর জন্য করে চিকিৎসার যত রকমের যত কিছু লাগে করব এবং আল্লাহর রহমত দাঁড়াও আল্লাহর রহমত থাকলে পাবো আর কি তেল দিনে মাইক তোমার তেল লাগরা তেল লাগরা হাতে যে টানা ঘরে ধরে ওই যে ধর করে ধর আমাদের লক্ষ্মী এখানে শুইবো আর কি না এখন নাম দিই নাই নাম দিব আল্লাহর রহমতে অনেক ভালোই আসছে যদি একটা বকরা বাচ্চা ওই তো বুঝা যাইতো যে দেখি হয়েছে এই হচ্ছে দুধ আর ওইখানে অনেকখানে দুধ পড়ে গেছে ওইটা বিষয় না মাটিতে পড়ছে যাক আল্লাহ দিলে হবে সমস্যা নাই এখনো পুরো দুধটা নামে নাই আর কালকে এবং হচ্ছে আজকে হ্যাঁ আজকে দুধটা বাদ মানে টোটালি আপনার শাল দুধ বিক্রি করা হয়েছে হচ্ছে কয় কেজি 13 কেজি এক পা আর এখানে টোটালি আপনার ওই 28 না 13, 14, 26, 27, 27, 27 কেজি প্লাসের মতো শুধু শাল দুধ বিক্রি করা হয়েছে আর বাজার বেলার যে দুধ ওটা দুধের কালার চলে আসছিল ওইটা আলাদা বিক্রি করা হয়েছে মা কখন সেদিন দিছ 10:30 না বাজার বেলার সময় দিছি 10:30 কেজি বুঝছেন তাইলে শুধু আপনার ই কেজি এই যে 27 কেজি হ্যাঁ 27 কেজি প্লাস আপনার শাল দুধ আর এই যে এইগুলা বিক্রি করছে আপনার 10:30 কেজি দিছে মায় হ্যাঁ এগুলো আবার দুধের কালার দেখে দুধ আবার এই পাগল হয়ে আমার শোনা উঠো এই তো আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহর দরবারে কারণ হচ্ছে লাখো লাখো বার শুকরিয়া কখনো চিন্তা করতে পারি নাই যে এইটারে আপনার রাখা যাবে হ্যাঁ আল্লাহর রহমত আছে বা সব সময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি ভালো রাখো সুস্থ রাখো সব সময় এইটাই খুব শ্রম গেছে ওর প্রতি মিনিমাম মা কত টাকা খরচ হয়েছে তাতে মা ওই সময় না আনুমানিক তুমি কও আমি তো জানি 50,000-1,00,000 কোনো ধরতে গেলে টাকাই না কারণ হচ্ছে যে সময়টা ও অসুস্থ ছিল সেই সময় থেকে এই পর্যন্ত শুধু ওর পিছনে অসুস্থতার বাবদে হ্যাঁ জাল্লা যা করে করবে অসুস্থতার বাবদে 1,00,000 টাকা তো আসলে ভাঙতে গেলে কিছুই না 10,000 করে গেলে আপনার 10 দিনে 1,00,000 আপনার অনেক টাকা ভাঙছি যে হিসাবের বাহিরে হ্যাঁ এক এক উক্তে মানে এক এক দিন ওর পিছনে আমার দাঁড়াও পাগল ওর পিছনে এমন ই হয়েছিল বলবো না থাক কিন্তু 5,000 করে মানে রোগের কথাটা এই না করি 5,000 করে টাকা এক একদিন আমার উঠতে লাগছে
বুঝছেন, একটা ইনজেকশন ছিল মনে করেন ওইটা খুবই সেন্সিটিভ, ওই ইনজেকশনটা দেওয়া লাগবে, ওই ইনজেকশনটা থাকে আপনার হচ্ছে মিলি, 5 মিলি না 10 মিলি, বুঝছেন, এত বড় গরুর জন্য 10 মিলি, 10 মিলি আমি যখন ওষুধটা ওরে দেই, তো আমি হচ্ছে ই করছি ওই 10 মিলি যখন ইনজেকশনটা দেই না, আমার ইনজেকশনটা দেওয়াও শেষ, আমি যখন সুইটা উঠাইছি আমার হাতের তল থেকে উপরে গেছে গা, বুঝছেন, কাইপে পড়ে গেছে স্ট্রোকের মতো, তখন কোনো খামারি দেখে কি ঠিক থাকতে পারে, তবুও আল্লাহর রহমত ছিল, পরে খুব দ্রুত মোটরের পাইপ দিয়ে মোটরে মাথার মধ্যে ইচ্ছা মতো পানি দিয়ে তারপর ওরে ভালো করছি। হ্যাঁ, এইরকম রিক্স নিয়েও চিকিৎসা ওরে করছি, শুধু কি জাজটারে রাখার জন্য, খামারটারে ঠিক রাখার জন্য অনেক মানে অনেক ইয়া হয়েছে, বুঝছেন, মানে ওর পিছনে এত পরিমাণ শ্রম গেছে যা বলার বাহিরে, এরকম বুঝছেন। এইগুলো হচ্ছে আসলে কলিজা কাটা জিনিস আমাদের, কারণ আল্লাহ না দিলে তো আর আমরা কোথাও থেকে পাবো না, এইটাই আমার, যখন আসি তখনই এক বালতি দুধ, যখন আসি তখনই। আপনার এই বাংলার বুকে আমি জানি না, আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন আপনারা সর্বোচ্চ শাল দুধ কতখানি পাইছেন। আমি সর্বোচ্চ আপনার এটার পাইছিলাম 21 কেজি শাল দুধ, এটার কোনো চাপ ছিল না, 21 কেজি এক ইয়ে হয়েছিল আর কুকুরে একটু খেয়ে ফেলছিল, আর এইটার পাইছি আপনার হচ্ছে 27 কেজি প্লাস, 28 কেজির একটু কম, 27 কেজি প্লাস, আর 10.5 কেজি শুধু এমনি দুধ, মানে আজকে 10:30টার দিকে, বুঝছেন, আর শুধু কালকে যখন বিয়ে আইছে তখন কর দুধ, আর রাতের দুধ 12টার দিকে একটা টান দিছে, মা রাত্রে কয়বার টান দিছ, এই যে 12টা বাজে টান দিছে, আবার সন্ধ্যা রাত্রে টান দিছে একটা, আর হইলো যখন বিয়ে আইছে তখনকার দুধ, এটা মিলে আপনার প্রায় 28 কেজির মতো দুধ হয়েছে, আর এখন আবার চাপাইসা পড়ছে, আল্লাহ আপনার দেখলে বুঝতে পারতেছেন। তো এটা আল্লাহর রহমতে আমার খামারের সর্বোচ্চ শাল দুধের রেকর্ড ভাঙছে, এটা বল আসলে বলার কোনো অপেক্ষা রাখে না, যেটাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য, কারণ হচ্ছে আর আমি একটা কথা বলতে পারি, এটা অন্য কোনো খামারে থাকলে গরুটা তখনই সেই সময় বিক্রি করে দিত, যখন আমি হয়েছিল এরকম আমার আর কি, কিন্তু আমি করি নাই, আল্লাহ যেন ভালো রাখে, এখন ইনজেকশন করবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন সবাই, আল্লাহ। এখানেও তাও আপনার 5 কেজির মতো হইব, 5 কেজি হইব না, 5 কেজি হইব, এখানেও 1/2 কেজির মতো পড়ছো, এটা না তো এখানে 5 কেজির মতো, সমস্যা না, আবার তো বিকেলে টান দিয়ে দেবো, এখন এটার জন্য ইনজেকশন চলবে কিছু। হ্যাঁ, তো ভালো থাকে, নেক্সট আবার দেখাবো।